সপ্তাহের শুরুতেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আপনার মন কিন্তু কিছুটা হলেও খারাপ করে দেবে। কারণ হাওয়া অফিস জানাচ্ছে নতুন সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ফের বাড়তে চলেছে তাপমাত্রা। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আমরা যদি একটু কলকাতার দিকে নজর রাখি তাহলে কলকাতার ক্ষেত্রে আকাশ থাকবে মূলত মেঘলা, এবং এই যে দু এক পশলা বৃষ্টি সেই দু এক পশলা বৃষ্টি চলতেই থাকবে। তাতে যে খুব একটা গরম ভাব কমবে সেটা যদি ভাবেন তাহলে একেবারেই ভুল, কারণ এই বৃষ্টি যে খুব বেশিক্ষণ চলবে তা নয়। এই ধরুন আপনি পার্ক স্ট্রিট দিয়ে যাচ্ছেন, সেখানে হয়তো মিনিট পাঁচ সাতেকের বৃষ্টি, এইভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, তবে সেই বৃষ্টিতে স্বস্তি একেবারেই মিলবে না। তাপমাত্রার দিকে যদি আমরা নজর রাখি তাহলে 32 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামী দু তিন দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই যে দিনভর আপনার একটা গুমোট গুমোট অস্বস্তিকর ভাব, সেই গুমোট অস্বস্তিকর ভাব আরও আগামী দিনে বাড়বে। তার কারণ হাওয়া অফিস বলছে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে চলেছে। একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে যে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, আর সেই সঙ্গে বাজও পড়বে। আমরা দেখেছি যে বিগত সময়ে উত্তরবঙ্গে কী পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। উত্তরবঙ্গে এই ভারী বৃষ্টির জন্য সেখানে একদিকে তো জল যন্ত্রণা রয়েছে, পার্বত্য যে সমস্ত জায়গা রয়েছে সেখানে ভূমিধসের একটা সমস্যা ছিল, রীতিমতন যে যানবাহনের যে সমস্ত বিষয় সেখানেও সমস্যা হচ্ছিল, যাতায়াত করতে সমস্যা হচ্ছিল, বেশ কিছু নদ নদী বিপদসীমার ওপর দিয়ে বইছিল। সেই পার্বত্য এলাকা অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু আরও একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তার সঙ্গে বাজও পড়বে জানাচ্ছে হাওয়া অফিস। একই সঙ্গে পশ্চিমবঙ্গের গঙ্গার উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ সব মিলিয়ে আবহাওয়া যেরকম থাকবে তাতে যে আপনার খুব একটা আনন্দ হবে তা একেবারেই নয়। তার কারণ হচ্ছে এই দিনভর একটা গুমোট গুমোট ভাব আপনাকে বিরক্ত করবে, কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। আপনাদের শোনাবো আবহবিদ সুপ্রিয় ভট্টাচার্য, তিনি ঠিক কি জানাচ্ছেন। কলকাতাতে মোটামুটি প্রধানত মেঘলা আকাশ, এক দুই জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আর তাপমাত্রা আজকে 32 ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার, মিনিমাম 27 ডিগ্রি টেম্পারেচার আশেপাশে থাকবে। আর আগামী দু তিন দিনে 2 থেকে 3 ডিগ্রি আপনার টেম্পারেচার রাইজ করবে। আর যেহেতু আর আপনার উত্তরবঙ্গে দার্জিলিং আর কালিম্পংয়ে হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া আছে, দার্জিলিং আর কালিম্পংয়ে, আর আপনার তার সঙ্গে থান্ডারস্টর্ম লাইটনিংটাও থাকবে, এবং গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে আমাদের দক্ষিণবঙ্গেও থান্ডারস্টর্ম লাইটনিংটা আছে। কলকাতায় প্রধানত মেঘলা আকাশ থাকবে, আর এক দু পশলা এক জায়গায় এক থেকে দু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 2 থেকে 3 দিন আপনার এখন এই টেম্পারেচারটা 2 থেকে 3 ডিগ্রি করে বাড়বে, তারপরে এরকম টেম্পারেচার থাকবে। এখন একটা ট্রাফ আছে, মনসুন ট্রাফটা আছে, নর্থ ওয়েস্ট বে থেকে নর্থ ইস্ট বে অবধি একটা মনসুন ট্রাফ আছে। হাওয়া অফিস জানাচ্ছে যে এই মুহূর্তে একটি মনসুন ট্রাপ রয়েছে যার অবস্থান হচ্ছে নর্থ ওয়েস্ট থেকে নর্থ ইস্ট বে অফ বেঙ্গল পর্যন্ত। আলিপুর আবহাওয়া দপ্তর আরও বলছে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে ফের একবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সেক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়বে তা কিন্তু একেবারেই নয়। যে জায়গাগুলো উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারিভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। বৃহস্পতিবারের দিকে যদি আমরা নজর রাখি, বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে জানাচ্ছে হাওয়া অফিস। বাকি জেলাগুলোতে বৃষ্টি হবে, তবে সেই বৃষ্টি হালকা থেকে মাঝারি। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পাবে, অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে। হাওয়া অফিস জানাচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের কথা তো বললামই, উত্তরবঙ্গে নতুন সপ্তাহে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে, তবে তাপমাত্রায় যে খুব একটা বড় সড়ো হেরফের হবে তা কিন্তু একেবারেই নয়। সব মিলিয়ে এই সপ্তাহটা অর্থাৎ আজ থেকে সোমবার থেকে যে সপ্তাহ শুরু হয়েছে, এই পুরো সপ্তাহ জুড়ে আপনাকে
গুমোট ভাবকে সঙ্গে নিয়ে চলতে হবে। তার কারণ একদিকে হাওয়া অফিস বলছে যে 2-3 ডিগ্রি তাপমাত্রা বাড়ছে, আর অন্যদিকে কিন্তু আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি আপনাকে দিনভর ভোগাবে। আবহাওয়ার আপডেট হোক কিংবা রাজ্য রাজনীতি বা দেশ দুনিয়ার খবর, সবকিছু জানতে আপনাদের নজর থাকুক আজ থাক বাংলায়। সাবস্ক্রাইব করুন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে।